নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা একদম নতুনত্ব রেসিপি। ব্রেকফাস্টে প্রত্যেক দিন কী যে বানানো হবে এটা একটা আমাদের চিন্তার ব্যাপার, আর পুরানো ডিশ তো আর রোজ ভাল লাগে না। তাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একদম নতুনত্ব একটি ব্রেকফাস্ট রেসিপি। প্রত্যেক দিনে নতুনত্ব কিছু বানাতে চাইলে বা পুরনো সাবেকি রান্না বানাতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। স্পেশালি ফুড রেনবো চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি পোটাটো ফিশ রোল, চলো দেখি। এতে তিন পিস পেটি মাছ আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা, দুটো আলু, একটা পেঁয়াজ, একটু বেসন, তিন চার চামচ বেসন, একটা কাঁচা লঙ্কা, একটু পেয়ে গেছি এরম লঙ্কা। এই মাছটা আমি সেদ্ধ করে রেখেছি, এবার তেলে একটু ভেজে নেব। আর আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নেব, পেঁয়াজটাও একদম সরু সরু করে কেটে নেব। এগুলো কেটে নিয়ে রেডি করে নেব, আর কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নেব। আর একটা বেসনের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো আলুগুলো কুচি করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো, আর পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেসনটাকে গুলে নেব, আর কাঁচা লঙ্কাটাও কুচি কুচি করে নিয়েছি। এইবার আমি মাছটাকে ভেজে নিলাম। মাছটাকে ভেজে নেওয়ার পর আমি মাছটার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখে নাও। কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে শুধু মাছটাকে এমনি কাঁচা লঙ্কা দিয়ে মেখে রাখছি। মাছটা ভাজার সময়তে একটু নুন দিয়ে দিয়েছি, সেদ্ধ সময়তেও অল্প একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু মাখিয়ে রাখলাম। এবার দেখো বেসনটাকে আমি একটু নুন দিয়ে দিয়েছি, বেসনের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটা হবে, দেখো ব্যাটারটা আমি খুব ঘনও করব না, আবার একদম পাতলাও করব না, মাঝামাঝি একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছ, মোটামুটি এই রকম ব্যাটারটা তৈরি হবে। এইবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো, এবং তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে ওই যে আলু আর পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওগুলো একটু ছড়িয়ে দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটা গরম হবার পর আমি ওই আলু আর পেঁয়াজ কুচিগুলো এতে ছড়িয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আলু কুচিগুলো দিয়ে এবার একটুখানি ওটাকে স্প্রেড করে নেবো গোল করে। তারপর দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ কুচিটাকে একটু ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ। ছড়িয়ে দেবার পর এবার ওই বেসনের যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ওটা চামচে করে করে ওই ফাঁকগুলো বরাবর দিয়ে দেবো, আর তাছাড়া একটা গোল আকৃতি নিয়ে আসবো, মোটামুটি কোনো অংশ যেন বাদ না যায়। দেখো আমি দিয়ে দিয়েছি, কোনো অংশ বাদ যায়নি। এইবার এইটা নিচেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দরকার হলে তোমরা একটু চাপাও দিতে পারো। একটু নুন দিয়ে দিচ্ছি আমি, দেখো ওপরে সামান্য পরিমাণ একটু নুন ছড়িয়ে দিলাম। এবার ছড়িয়ে দেবার পর দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখো একটু সোনালি সোনালি রং হয়ে গেছে নিচেটা, আমি খুন্তি দিয়ে দেখছি তুলতে পাচ্ছি। এখানে একটা জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে এই আলুটা আর পেঁয়াজটা অত্যন্ত সরু সরু করে কাটতে হবে। দেখো মাছের ওই পুরটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভেতরে স্টাফিং হিসাবে দিয়ে দিচ্ছি, সমান করে একটা চামচ দিয়ে দিয়ে মাঝখানের থেকে একটু সাইড করে এই স্টাফিংটা দিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে ওটাকে চামচ দিয়ে দিয়ে একটু সেট করে নেবে, সেট করে নিয়ে এটাকে রোল করে নেবে। দেখো আমি চামচ দিয়ে 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 দিচ্ছি, মাছের পুরটা দেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে অথবা খুন্তি দিয়ে যেভাবে হোক ধরে ধরে আস্তে আস্তে এটাকে রোল করে নেবে। দেখো আমি রোল করে নিয়েছি, একটু খুন্তি দিয়ে ওপরটা চেপে চেপে দেবে, হালকা হাতে চেপে দেবে, দিয়ে এরমভাবে এটাকে তুলে রেখে আমি পরবর্তী আর একটা করে নিলাম, আর একটা রোলও বানিয়ে নিলাম। দেখো বানানো কত ইজি, এইভাবে তোমরা অনায়াসেই সকালে জলখাবারে, ব্রেকফাস্টে অথবা বিকেলের টিফিনে তোমরা বানিয়ে নিতেই পারো। দেখো দ্বিতীয়টাও ওই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি, প্রথমে আলু ছড়িয়ে দিলাম, তারপরে পেঁয়াজ ছড়িয়ে দিলাম, তারপরে বেসন দিয়ে ওইভাবে ভেতরে মাছের স্টাফিংটা দিয়ে আমি আবার ওটাকে রোল করে নিলাম। এইভাবে আমার দুটো তৈরি করে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, নতুন আছো, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা নতুন ইনোভেটিভ এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে, আবার পুরনো সাবেকি রান্নার রেসিপিও তোমরা পাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে নতুনত্ব যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও ছাড়ি। দেখো এটা তো সেই একইভাবে তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়েও গেছে। পুরটা দিয়ে দেবো, পুরটা দিয়ে এটাকে রোল করে নেব। দেখো মাছের পুরটা আমি দিয়ে দিচ্ছি, আলু আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই বেসনে ব্যাটারটা দেবে না, একটুখানি ভাজা হবার পর বেসনেরটা ব্যাটারটা দিয়ে দিও। দেখো মাছের পুরটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো আমার দুটো তৈরি হয়ে গেল। এইভাবেই পোটাটো ফিশ রোল বানানো খুব সোজা, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা অনায়াসে এটা একটা নতুনত্ব ডিশ বানিয়ে নিতে পারো।
এটার ওপর দিয়ে আমি টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখো ডেকোরেশন করে নিয়েছি টমেটো সস দিয়ে, আর ওপরে দিয়ে দেবো মাস্টার্ড সস। এই রেসিপিটাতে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ আমাদের পুরনো বন্ধু, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের নতুন ইন্সপিরেশন দেওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী আবার একটি নতুন ইনোভেটিভ ভিডিও বা সাবেকি কোনো রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো। নমস্কার।